আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মেসেজ পাচ্ছি, জোর জবরদস্তি ভাবে নির্বাচন হবে জিএম কাদের। আজকের আয়োজনে আরো যা থাকছে, 100 মেট্রিক টন চাল পলিশে অপচয়, 5 মেট্রিক টন যা বললেন খাদ্যমন্ত্রী। সর্বশেষ থাকছে বিএনপির আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগের 5 কৌশল। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জোর জবরদস্তি ভাবে নির্বাচন হবে, এই ধরনের একটি মেসেজ সরকারি দল থেকে পাচ্ছি, যেটা খুব দুর্ভাগ্যজনক। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি, কোনো সহিংসতাকে বিশ্বাস করি না। শনিবার 1 অক্টোবর সন্ত্রাসী হামলায় পা হারানো জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ফিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়নের শফিকের উপর হামলা হয়। জিএম কাদের বলেন, আমাদেরকে কথা বলায় স্বাধীনতা দিতে হবে, সভা সমাবেশে স্বাধীনতা দিতে হবে, বিক্ষোভ প্রদর্শনে স্বাধীনতা দিতে হবে। এসব ক্ষেত্রে যদি বাধাগ্রস্ত হই তাহলে সাধারণ রাজনীতি চলতে পারে না, স্বাভাবিক রাজনীতি শেষ পর্যন্ত বিদায় নেবে, আমাদের দেশের জন্য দুর্যোগের আশঙ্কা সৃষ্টি করছে। আহত শফিকুল ইসলাম সম্পর্কে তিনি বলেন, রোগীর অবস্থা খুব খারাপ, তার অনেক জায়গায় জখম আছে, বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে, তার অবস্থা দেখে আশঙ্কাজনক মনে হলো। তবে চিকিৎসকরা বলছেন সে স্থিতিশীল আছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের দেশের রাজনীতি স্বাভাবিকভাবে চলবে, এজন্যই দেশ স্বাধীন হয়েছিল, গণতান্ত্রিক দেশ হবে, যার জন্য এই দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দুর্ভাগ্যের বিষয়, রাজনীতি করতে গিয়ে হামলা মামলার শিকার হতে হচ্ছে। তিনি বলেন, তুষখালীর ইউনিয়নের জাতীয় পার্টি থেকে ইউপি নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম, যেখানে বিএনপি সহ অনেক দল অংশ নেয়নি, তা না হলে আওয়ামী লীগ একতরফাভাবে পাশ করত। আমাদের প্রার্থী যাতে শেষ পর্যন্ত লড়াই করতে পারে, আহত শফিকুল উদ্যোগী ভূমিকা নিয়েছিল, যদিও আওয়ামী লীগ পাশ করেছে। এরপর থেকে বিভিন্ন ধরনের এবং জমি সংক্রান্ত মামলা দেওয়া শুরু হয়েছে, তাকে প্রতিহিংসার শিকার হতে হয়েছে। এরকম একটা মামলার জন্য কোর্টে হাজিরা দিতে যাচ্ছিল শফিকুল, তখনই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। জিএম কাদের বলেন, প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র যেন এদেশে স্থান লাভ করতে পারে, সেজন্য আমরা সব জায়গায় প্রার্থী দিচ্ছি, এসব করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে। কিছুদিন আগে গাজীপুরে সভা করতে গিয়েছিলাম, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় লোক করতে দেয়নি, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিলাম, সেখানেও যদি বাধাগ্রস্ত হই তাহলে দেশের স্বাভাবিক পরিস্থিতি কোথায় থাকবে, স্বাভাবিক রাজনৈতিক কিভাবে চলবে। এভাবে সাধারণ রাজনীতিকে যদি পথরোধ করে দেয় তাহলে দেশ বড় ধরনের সহিংসতার দিকে চলে যাবে বলে আশঙ্কা করছি, এটা কারো কাম্য নয়, এগুলো সুস্থ রাজনীতির অন্তরায়, আগামী নির্বাচনের জন্য অশনি সংকেত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, সহিংসতাও নেই, সরকারের কাছে আবেদন করছি যাতে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, প্রতি 100 মেট্রিক টন চাল পলিশ করলে 5 মেট্রিক টন চাল অপচয় হয়, যার পুরোটাই চালের পুষ্টির অংশ। মনে রাখতে হবে, চকচকে চালে পুষ্টি থাকে না। শনিবার 1 অক্টোবর রাজধানীতে শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড 2022-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাধনচন্দ্র মজুমদার বলেন, যে চাল খেয়ে জীবনধারণ করতে হয় তাতে পুষ্টি না থাকলে জনগণ অপুষ্টিতে ভুগবে, এটা হবে আমাদের জন্য পীড়াদায়ক। এক শ্রেণীর ব্যবসায়ীরা চাল ছেটে পলিশের মাধ্যমে চকচকে করে বাজারজাত করেন, পলিশ করা চাল খাবো না, এ আন্দোলন গড়ে তুলতে নিউট্রিশন ক্লাবের সদস্যদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে খাদ্য মন্ত্রণালয় দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে, প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম চলমান আছে, পাশাপাশি তরুণ প্রজন্মকে পুষ্টি সচেতন করতে তাদের সচেতনতা বাড়াতে কাজে সম্পৃক্ত করা হচ্ছে। খাদ্যমন্ত্রী বলেন, অপুষ্টি রোধে নিউট্রিশন ক্লাবের সদস্যরা বিশেষ করে তরুণরা কার্যকর ভূমিকা পালন করতে পারেন, তরুণদের আগামীর ভবিষ্যতের উল্লেখ করে তাদের সৃজনশীলতা এবং নেতৃত্ব দানের সক্ষমতা বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি এখন রাজপথে আন্দোলন শুরু করেছে, ধাপে ধাপে তারা এই আন্দোলনের পরিধি বাড়াবে বলে ঘোষণাও করেছে। আগামী 10 অক্টোবর পর্যন্ত বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে দলটির।
এছাড়াও সামনের দিনগুলোতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে দলের নেতারা জানিয়েছেন। তারা কিছু দৃশ্যমান ভিন্নধর্মী এবং উদ্ভাবনী কর্মসূচি গ্রহণ করবে বলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় জানিয়েছেন। কিন্তু এই কর্মসূচি কি রাজপথ উত্তপ্ত করবে, এই কর্মসূচির ফলে সরকার কি চাপে পড়বে ইত্যাদি নানা প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির আন্দোলন নিয়ে মোটেও চিন্তিত নয়, বরং বিএনপির এই সমস্ত আন্দোলনকে আওয়ামী লীগের নেতারা ইতিবাচকভাবে দেখছেন। আওয়ামী লীগ মনে করছে যে বিএনপির এই আন্দোলন শেষ পর্যন্ত নির্বাচনের দিকেই বিএনপিকে নিয়ে যাবে, সংগঠন যখন গোছানো হবে তখন বিএনপি নির্বাচনের পথেই এগোবে। আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন বিএনপির নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও আসলে তারা নির্বাচনের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এই আন্দোলন করছে। বিএনপির আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে আওয়ামী লীগ পাঁচটি কৌশল গ্রহণ করেছে। এক, পাল্টা কর্মসূচি দেয়া হবে না। আওয়ামী লীগ সুস্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি যখন কোনো সভা সমাবেশের মতো কর্মসূচি করবে সে কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, কোনো পাল্টা কর্মসূচি গ্রহণ করা হবে না। এর ফলে বিএনপির কর্মসূচি শুধু কর্মীদের নিয়ে পালিত হবে এবং এই কর্মসূচি তেমন কোনো গুরুত্ব পাবে না বলে আওয়ামী লীগের নেতারা বলছেন। দুই, মাঠে নামবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি না দিলেও মাঠে কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম একজন সদস্য বলেছেন, কৌশলগতভাবে বিগত কয়েকদিনে আওয়ামী লীগের কিছু ভুল ছিল, যেমন বিএনপি যে কর্মসূচি পালন করেছে সেই কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি পালন করাটা উচিত হয়নি, এতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে আর এ কারণে আওয়ামী লীগ এখন পাল্টা কর্মসূচি না দিয়ে বিকল্প ভিন্ন কর্মসূচি পালন করবে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে সভা সমাবেশ সহ নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে রাজনীতিতে আওয়ামী লীগের শক্তি এবং সাংগঠনিক দৃঢ়তা জানান দেবে বলে আওয়ামী লীগের নেতারা অভিমত ব্যক্ত করেছেন। তিন, সমমনাদের মান ভাঙাবে। আওয়ামী লীগ বিএনপির আন্দোলন মোকাবেলায় সমমনাদের মান ভাঙানোর উদ্যোগ নিয়েছে। ১৪ দলীয় জোটকে সক্রিয় করা, জাতীয় পার্টির সাথে সম্পর্ক উন্নয়ন সহ মুক্তিযুদ্ধের পক্ষের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আওয়ামী লীগ আবার একত্রিত করতে চায়। সে লক্ষ্যে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী সহ কয়েকজন এখন ১৪ দল এবং অন্যান্য শরিকদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছে। ৪, বিএনপির সঙ্গে আলাপ আলোচনা। বিএনপিকে নির্বাচনে আনার জন্য সরকার আনুষ্ঠানিক না হলেও নেপথ্যে আলাপ আলোচনা করবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই আলাপ আলোচনার বিষয় হবে আগামী নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক করা যায়, বিএনপিকে আওয়ামী লীগ কি কি ছাড় দিবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ কথা বলবে। ৫, বিদেশি কূটনীতিকদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আওয়ামী লীগের কৌশলের একটি বড় বিষয় হলো আওয়ামী লীগ কখনোই বিদেশি কূটনীতিকদের ফাঁদে পা দেবে না, তাদেরকে কোনো প্রশ্রয় দেবে না, বরং আওয়ামী লীগ সবসময় একটি নীতিতে অটল অবস্থানে থাকবে, তা হলো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা বাংলাদেশই সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের রাজনৈতিক সংকট কিভাবে মোকাবেলা করা হবে সেটি বাংলাদেশ সিদ্ধান্ত নেবে, আর এই অবস্থানটি রেখে নিজের দেশের নির্বাচন এবং অন্যান্য বিষয় আওয়ামী লীগ নিজেরাই সমাধান করতে চায়। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।